나머지 남이나 그렇게 আমাদের লোক ভাঙছে কি অন্য লোক আমি কি করে বুঝবো আপনার নাম আমিও সেখানে প্রেজেন্ট ছিলাম ওদেরকে থামানোর জন্য যে অত এ করবেন না এটা মানে শান্ত হন এত কিছু করবেন না এটা বলার সাথে সাথেই পাশ থেকে দুজন ভদ্র মানে একজন লোক এসে ধাক্কা মারে আমাকে ধাক্কা মারে এবং তারপরে তো সবাই আমাদের যারা ডক্টর দরজার কাজ যদি ভেঙে দেয় ওখানে তো সবারই তো সেটা একটা গভর্নমেন্ট প্রপার্টিতে তো ওইভাবে কেউ করতে পারে না তো যাই হোক ওনাকে বোঝাবার চেষ্টা করা ছিল এবং তখন সবাই ছিল প্রত্যেকেই ছিল আমি একা ছিলাম না ওখানে তো এসে কিন্তু ওই লোকটা এসে স্ট্রেট গিয়ে আমাকে ধাক্কা মারে এসে পুলিশ এসে ঘটনা নিয়ন্ত্রণ করে তারপরে আমি এসডিপিও ওনাকে ফোন করি ওখান থেকে বেরিয়ে এসে এসডিপিও ফোন করি আমার আমাদেরকে সবাইকে আমাদের মেডিকেল অফিসাররা সব এই মানে পাঠিয়ে দেয় অন্য জায়গায় গিয়ে ওইখানে আমরা প্রথমে নিজেদের থেকে আমরা বাধা দেওয়ার চেষ্টা করি যাতে না ওরা ভেতরে এসে কারণ ওরা প্রায় ৪০-৫০ জন জুটে গেছিলো সবাই এদিক থেকে ওদিক থেকে তখন তার মধ্যে পুলিশকে ফোন করাতে এসডিও আমাদের পুলিশের ফোর্স চলে আসে এসে সবাইকে এখানে তারপরে মানে ছত্রভঙ্গ করে দেয় এই হচ্ছে কি ঘটনা ঘটনার পরে কোথাও কি নিরাপত্তার বিষয়টা দেখুন আমাদের বরাবরই নিরাপত্তার অভাব আমরা বোধ করছি যত দিন যাচ্ছে তত বেশি করে বোধ করছি আর মনে হয় আরো বেশি বাড়বে কারণ এটা যা হচ্ছে এই অবুঝপনাটা তো সহ্য মানে বোঝাতে কালককে আমরা বোঝাতে পারছি না যে মানুষ মরণশীল আমরা মানে পুরোপুরি চেষ্টা করছি প্রাণপণে চেষ্টা করছি যে কিভাবে এদেরকে আমরা যতটা আমাদের সাধ্যমতো করার চেষ্টা করছি যে যাতে পেশেন্টকে সুস্থ হয়ে বাড়ি যায় কিন্তু তার সত্ত্বেও যদি না হয় এমনটা তো হতে পারে না যে আমাদের হাতে সব কিছু আছে এখানে তো কোনো ডি
থানায় গিয়ে অভিযোগ করছে? হ্যাঁ, আমরা থানায় অভিযোগ করছি। আচ্ছা, এরপরে কি আপনার কি চাইবেন, পুলিশ পার্মানেন্টলি একটা পোস্ট হোক? অবশ্যই আমরা চাইবো যে পুলিশের পার্মানেন্টলি একটা পোস্ট হোক, এবং যারা মানে মানে বেশ মানে কি বলবো কারা কারা গন্ডগোল করছিল, সবার ছবি উঠেছে, কেউ পালাতে পারবে না।